আজকে ফজরের আগ দিয়া আমি যখন ইমিগ্রেশন ক্রস করছি আজকে ফজরের আগ দিয়া চাঁদের মতো চেহারার একটা ছেলে ও আমাকে হাতছানি দিছে ডাকছে কাছে আমি ওর কাছে গেছি বসে আছে চেয়ারে বলতেছে হুজুর এয়ারপোর্টের ইমিগ্রেশনে আপনার সাথে দেখা হয়ে গেল আমার জীবন কত আশা ছিল যে মাহফিলে বসে আপনার ওয়াজ শুনি সামনাসামনি বসে কিন্তু এটা হলো না আজকে এই এয়ারপোর্টে আমি চেয়ারে বসা আমার এই মুহূর্তে মনটা চাইতেছে আপনাকে জড়ায়া ধরে মানাগা ধরি কিন্তু হুজুর আমি কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে আমার এই কোমর থেকে পর্যন্ত পুরোটা অচল হয়ে গেছে আর দাঁড়ানোর ক্ষমতা নাই তাই আপনার বুকে বুকটা লাগাইতে বললাম না সুখের সন্ধানে বিদেশ গিয়েছিলাম দুঃখের বোঝা নিয়ে বাড়ি আসলাম না জানি আমাকে কিভাবে সামনের জীবনটা কাটাইতে হবে আমি ওর দিকে তাকায় আমার চোখের পানি এসে গেছে তো আমি ওকে জড়ায়া ধরেছি আমি নিজেই ওর বুকে বুক লাগায় মহানা করে তা আমি বললাম হায় তুমি তো আল্লাহ পাকের অনেক প্রিয় হয়ে গেছে এই কথা বলছি আর আরো কান্না শুরু করছে কিভাবে পেয়ারা হইলাম আমার হাত পা চলে গেল গা দাঁড়াইতে পারি না সব পায়খানা করার যোগ্যতা আমার নাই বিদেশ থেকে দেশে ফিরে আসি এই দুনিয়ার দুঃখ যাতনা যন্ত্রণা এগুলো সব আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আদর তোকে বসে বসে কিছু কথা বললাম ভাই শোনো বান্দাকে আল্লাহ তাআলা কষ্ট দেয় বান্দার নাপাক দূর করার জন্য ডাক্তার যেমন রোগীরে কষ্ট দেয় বান্দাকে সুস্থ করার জন্য আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাটাকে কষ্ট দিতে থাকে যন্ত্রণা দিতে থাকে তাকে নিজের কাছে প্যারা বানায় জান্নাতে নেওয়ার জন্য যত কষ্ট দেয় তত বেশি কাছে নেবার জন্য বান্দাকে আল্লাহ তাআলা দয়া মায়ার হাত বাড়ায় দেয় একটা অসুস্থ রোগী যদি ডাক্তারখানায় যায় আর যদি তার দেহের ভিতরে পুষ থাকে পিস থাকে ডাক্তার যদি খালি আদর করে মালিশ করে ছেড়ে দেয় সুস্থ হয়ে যাবে কি করে ডাক্তার এই জায়গাটাকে কেটে ফেলে তাকে এমন ভাবে ফুরা গালায় যখন ফুরা গালানি দেখছেন যে না আমি দেখছি কাটাকাটি দেখছি কারণ আমি তো বেশ কয়েকবার অপারেশন হয়েছে আমার এই হাত একেবারে ফুল অজ্ঞান করে অপারেশন হয়েছে তিনবার যখন ড্রেসিং হয় ড্রেসিং অপারেশনের পরে ড্রেসিং হয় না তখন তার অজ্ঞান করে না হুশ হাওয়াসের সাথে ড্রেসিং করতে দেয় ড্রেসিং করা দেখলে পরে মনটা কয় যে এই সময় কাটা ভরে যাবে ডাক্তার যে রোগীরে ধৈরা মোচার দিয়া কষ্ট ক্লেশ দিয়া তার চামড়ার নিচের পচা রক্ত পিকগুলাকে বের করে ফেলতে এটা যেমন রোগীর সাথে ডাক্তারের কোনো দুশ্মনী নয় এটা যেমন ডাক্তারের একটা আদর এই কষ্টের পরে যখন এই রোগীটা যখন সুস্থ হয়ে যায় তো মিষ্টি নিয়া হাদিয়া নিয়ে ডাক্তারের সাথে দেখা করছে আর সে বলে বড় যত্ন করে অপারেশন করছিলেন তাই অল্প সময়ে আল্লাহ তাআলা সুস্থ করে দিছে এ নেন এটা আমার মা আপনাকে রান্না করে দিছে এটা আমার বিবি আপনাকে গিফট দিছে নেন খুশি হয়ে যায় আর ধন্যবাদ দেয় এ কারণে বান্দাও একটা মুমিন বান্দা তার দুনিয়ার জীবনে চলতে কখনোই কষ্ট ক্লেশের মুখোমুখি যখন সে হবে তো আল্লাহর দেয়া বন্টনে সে খুশি হয়ে যাবে সে খুশি প্রকাশ করবে এবং সে শুকরগুজার হবে তার রব তাকে কষ্ট দিতেছে এই কষ্টকে কষ্ট হিসেবে বরণ করবে না এটাকে দয়া মায়া হিসেবে গ্রহণ করবে যে আমার রব আমাকে দুনিয়ায় কষ্ট দিয়া
কবর হাসর আখিরাতের কষ্ট থেকে আমাকে সুস্থ বানায়া কবর জগতে নিতেছে, আমাকে আল্লাহ তাআলা সুস্থ করতেছে, আল্লাহ তাআলা সুখ দান করতেছে। এটা হবে মুমিনের দিলের হালত। তারকুল ইতিরাজ জাহানিল কাজা, ভাগ্যের সকল কষ্টকে এটার উপরে সকল প্রকারের অভিযোগ বর্জন করে দুনিয়ার সময়ের প্রতিটি মুহূর্তকে কাটাইতে এইভাবে যদি কোন রকম ধৈর্য সহ্য কইরা, কেউ যদি খালি জানাজা পর্যন্ত পৌঁছে যায় তাইলে সে মুফলিহ হিসেবে সফল কাম হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিকু ওয়ারাবিকু ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও ঈমানদাররা ধৈর্য ধরো, সবর করো, মুসাবারা করো, এক দুঃখ গেছে আরেক দুঃখ আসছে, ওইটাও সবর, সবরের ধারাবাহিকতা কি হিফাজত করো, ধারাবাহিক ভাবে মৌত পর্যন্ত ধৈর্য ধরতেই থাকো, ধরতেই থাকো, ধরতেই থাকো, সবর। আর এই সবরের হালতকে মুসাবারা ও মুরাবতার মাধ্যমে সবরকে নিয়ামত হিসেবে তুমি গ্রহণ করে নাও। এইভাবে যদি খালি ধৈর্যের সাথে যদি মত পর্যন্ত পৌঁছে যাও, লাআল্লাকুম তুফলিহুন, সফল হয়ে যাবা, আল্লাহর জান্নাতে পৌঁছা তোমার জন্য তখন সহজ হয়ে যাবে। আল্লাহ বলেন, তুমি তখন সফল কাম বান্দা হিসেবে আমার কাছে আসতে পারবা, তুমি আমাকে পেয়ে যাবা, তুমি সফল হয়ে যাবা, নিশ্চিত নিশ্চিত। লাআল্লাহ ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন, অবশ্যই বান্দা সফল হয়ে যাবে। এ কারণে জিন্দেগির কোনো কষ্ট ক্লেশ এটা সময় পরেশান হইয়া আল্লাহকে কখনো গালিগালাজ করতে না, আল্লাহর ব্যাপারে গালি তো দূরের কথা, খালেকের শিকায়ত মখলুকের কাছে করতে নাই, কষ্ট দিছে আমাকে আল্লাহ, তো বান্দার কাছে এগুলো বইলা কোনো লাভ নাই, কোনো বান্দার কাছে কষ্ট বইলে লাভ আছে, কথা কেন? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে একটা আজমাইশ, একটা কষ্ট আপনার কাছে চলে আসছে, আপনি যদি এটা জারে পান তারে কোন ভাই রে হাই রে গেছি রে মরে গেছি রে এ সব গেছে গা রে, লাভ আছে কোন? হ্যাঁ, ওয়েল, লাভ আছে কোন? দিব স্যার না দিব, কেউ কারণ না, এই দুনিয়াতে কেউ কারণ না, মুসিবতে বললে পড়ে টের পাওয়া যায় যে কার কে কতটুকু, কে কার কতটুকু কাছে, ওই সময় টের পাওয়া যায়। বিপদে বইরে টেস্ট করে দিয়ে নেই, যখন বিপদে পড়বেন, সুখের দিনের বন্ধুর অভাব নাই কিন্তু দুঃখের দিনের বন্ধুর অভাব আছে। গাল গল্প অনেকেই করতে পারে কিন্তু মুসিবতের সময় পাশে দাঁড়াইতে সবাই পারে, মুসিবতের সময় পাশে কাউরে পাওয়া যায় না। হ্যাঁ, মুসিবতের সময় একজন কাছে থাকেন, তিনি দূরে যান না, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে তিনি? এ কারণে দেখেন না, আল্লাহ তাআলা তার দোস্তের সকল মুসিবতে এমনও মুসিবত দিছে যে আল্লাহ ছাড়া ওই সময় নবীর পাশে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম খলিলুল্লাহ, মুসিবতের সময় ওনার পাশে একজন আছে, তিনি কে? আর কেউ নাই, আল্লাহ আছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসিবতে যখন পড়ছেন কেউ নাই, একজন আছে, কে? মুসিবতের আইটেমটা কত ভয়ঙ্কর, মার পেটে আছে তখনই বাপ নিয়ে গেছে, পিতৃত্বের ছায়া কেড়ে নিয়ে গেছে,
আবার বাবা দেখতে মনে চাইছে, বাবারে ডাকতে মনে চাইছে, মার সাথে বাবার কবর জিয়ারতে চলে গেছে, ফেরত আসতেছে আবুয়া মরুভূমিতে পাহাড়ের পাদদেশে, কেউ নাই যেখানে, এই জায়গায় মায়ের এই রয়ে গেছে, পুরা ফুল ইতিম বানায়া দিছে, কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, কোনো আপনজন নাই, দাদা চাচা মামা খালা কেউ নাই, মেহমান দাসীর সাথে আছে। মুসিবতের সময় যে মায়ের জায়গায় খালা রে যায় ধরে ধরে বলবে, মা কাছে গা খালা তুমি আমার মা, নাই, দাদির কাছে যাবে, নাই, বড় বোন, নাই, ফুফু চাচি, নাই, কেউ কাছে নাই, একা 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 মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কবরের পারে পড়া হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, মা আব্বার কবর দেখতে আইসা তোমারও হারাইলাম, কেউ নাই, কার বুকে মাথা ঠেকাইয়া দুঃখ বলবো মা, কাঁদতেছে। মুসিবতের আইটেম কত কঠিন মুসিবত, এজন্যই আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, মুসিবত আসবেই, এক হালত থাকবে না, মুসিবত আসবে, চলতে ফিরতে বিভিন্ন পেরেশানি আসবে, তখন পেরেশানি মানুষের কাছে বলে কোনো লাভ নেই, কার কাছে বলা, আর পেরেশানি সময়ে পেরেশানিতে পড়ে ইবাদত বর্জন নয়, ইবাদতের জিন্দিগি কে গ্রহণ করে, ইবাদত বন্দিগির জিন্দিগি কে গ্রহণ করা, সবরে 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 চলতে থাকা আর ইবাদতের জীবনকে আপনায় নিতে থাকা দুনিয়ার জিন্দগিতে, এটা যদি কারোর আদত হয়ে যায়, হালত হয়ে যায়, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সে সফল হয়ে আল্লাহর কাছে চলে যাবে, সফল হয়ে চলে যাবে আল্লাহর কাছে। জমানায় ভালো মানুষ যারা হয় তাদের মুসিবত বেশি হয়, জমানার আলেম ওলামা ছাড়া এই জমানায় আলেম ওলামার চাইতে ভালো মানুষ যদি কেউ নিজের দাবি করে এও একটা শয়তান, আলেম ওলামার নায়েব নবী এদের চাইতে ভালো মানুষ আর আছে, এ সব সময় কোরআন মাজিদ পড়ে, সব সময় সুন্নতের পাবন চলাফেরা করে, সব সময় মাদ্রাসার ভেতরে চলাফেরা করে, না চাকরির ফিকির আছে, না সার্টিফিকেটের